আলোচনা করার চেষ্টা করবো। ওকে, তো কথা না বাড়িয়ে আমি শুরু করি। যেহেতু কোভিড এর যুগ, আমরা শুরুতে অবশ্যই আমি আমার অন্যান্য ভিডিওতে কাজটা করি নাই, এই ভিডিওতে করতেছি যাতে আপনারা বুঝে নেন যে এই জিনিসটা আমাদের করতে হবে। এটা আমরা যে কোনো ভিডিও সরি যে কোনো এক্সামিনেশন করার আগে শুরুতে এই কোভিডের যুগে নিজেদের হাতটাকে স্যানিটাইজ করে নেবো। ওকে, আর এর আগের ভিডিওতে আমি যেটাতে অ্যাবডোমেন এক্সামিনেশন নিয়ে আলোচনা করছি, ওখানে পালপেশনের একটা ছোট্ট পয়েন্ট আমি মিস করছি, সেটা হচ্ছে হ্যান্ডকে রাপ করা। যে কোনো সময় পেশেন্টের গায়ে হাত দেওয়ার সময় আপনি হ্যান্ডকে রাপ করে নেবেন, আপনার হাতটাকে ওয়ার্ম করে নেবেন। এই কাজটা কিন্তু আমার এর আগের ভিডিওতে করি নাই, এখন আপনাদেরকে বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে ওকে, তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মেডিকেলের পঞ্চম বর্ষের একজন ছাত্র। আমি আপনাকে একটু পরীক্ষা নিরীক্ষা করবো, আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আপনি আমাকে বলবেন। ওকে, সো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন ফ্রম ফ্রন্ট এটা আমরা করতে চাচ্ছি। এখন দেখেন, এটা যখন করবো আমরা অবশ্যই পেশেন্টকে প্রপার এক্সপোজ করতে হবে। এই ক্ষেত্রে এক্সপোজারটা আমাদের নর্মালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে গেঞ্জি বা টি শার্টটা পরবে সেটা সম্পূর্ণ পরিমাণ খুলে ফেলার চেষ্টা করবো। কেন, আমি যদি নিজ চেষ্টা রাখি আমার এখানে অনেক কিছু আমি ভালো করে দেখতে পারবো না। ওকে ভাই, আপনি কষ্ট করে গেঞ্জি একটু খুলে ফেলেন তো ভাইয়া। আমরা চেস্ট এক্সামিনেশন সময় যদি ছেলে পেশেন্ট হয় আমরা মোটামুটি চেষ্টা করবো সম্পূর্ণ করে ফেলা, যাতে আমরা এখানে লাংসের অ্যাপেক্সগুলো ভালোভাবে চেক করতে পারি। ওকে, সুপ্রা ক্লাভিকুলার কোনো রিসেশন আছে কিনা সবগুলো ভালো করে দেখবো। ওকে, সো কথা না বাড়িয়ে শুরু করি। অন ইন্সপেকশন নর্মালি আমাদেরকে যেটা বলা হয়েছে, চেস্ট এক্সামিনেশন বললো ফেসের দিকে একবার তাকানো উচিত, হাতের দিকে একবার তাকানো উচিত। কেন, ফেসে যদি উনি সিওপিডির পেশেন্ট হয়, পার্স লিপ ব্রিদিং থাকতে পারে, সায়ানোসিস থাকতে পারে, হাতে তাকাবো কোনো ক্লাভিং আছে কি না, ওকে লিকো নাইকি আছে কি না, কইলো নাইকি আছে কি না, ইমার্জেন্সি সেগুলো সবগুলো কিন্তু আমরা দেখে নিব। হাত এবং মুখ এই দুটো জিনিস আমরা মোটামুটি দেখবো। দেন আমরা চেস্টে আসবো। চেস্টে আমরা কী দেখবো, যে কোনো সময় ইন্সপেকশন, আমি এর আগের ভিডিওতে একটা ছোট্ট মিস্টেক আবার করছি, সেটা হচ্ছে কি, ইন্সপেকশন অবশ্যই অলওয়েজ ফ্রম বোথ সাইড, দুই সাইড থেকে দেখতে হবে। বোথ সাইড বলতে রাইট লেফট না, একবার রাইট পাশ থেকে একবার নিচ থেকে। ওকে, আমি একবার ইন্সপেকশন এখান থেকে দেখে নিলাম, আমরা কী দেখতেছি, চেস্টের মুভমেন্ট, কোনো রেস্ট্রিকশন আছে কি না, কোনো ভিজিবল ভেইন, অ্যাঙ্গুলস ভেইন, কোনো স্পেস মার্ক যা যা দেখতে পাচ্ছি, একবার এখান থেকে একবার নিচ থেকে। ওকে, মোটামুটি দেখে নিলাম, এটা সব ইন্সপেকশনে মোটামুটি করে দিলাম। ওকে, তাহলে ইন্সপেকশনে আমরা কী দেখলাম, চেস্ট শেপ, সিমেট্রিক্যাল মুভমেন্ট আছে কি না, সাব সাবকোস্টাল কোনো রিসেশন আছে কি না, সুপার ক্লাভিকুলার কোনো রিসেশন আছে আছে কি না, অ্যাক্সেসরি কোনো ইন্টারকোস্টাল মাসেল পাচ্ছে কি না, এগুলো তো সিওপি দিতে পারবো। পার্টস লিপ ব্রিদিং, সাইনাসিস, ক্লাভিং সব কিন্তু ইন্সপেকশন আমরা দেখে নিলাম। ব্যারেল শেপ চেস্ট পেতে পারে সিওপিডির ক্ষেত্রে। ওকে, এছাড়া কোনো অন্য কোনো বোনই আপনার মানিটা আছে কিনা সব কিন্তু আমরা ইন্সপেকশনে দেখে নিলাম। এবার আসি পালপেশন। পালপেশনে আমরা যেটা করবো, দুটো জিনিস দেখি, চেস্টে দুইটা জিনিস, তবে চেস্টের আগে আমরা অবশ্যই হাত দেবো কোথায়, ট্রাকিয়াতে। ট্রাকিতে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখেন, এখানে ক্ল্যাভিকল এসে শেষ হয়েছে যে দুটা পয়েন্টে, ওই দুইটা পয়েন্টে আমরা দুটা আঙুল রাখবো, আর মিডল আঙুল দিয়ে উপর থেকে সুন্দর করে আগে ট্রাকিটা একবার ফিল করে নেবো। ওকে, ফিল করে ট্রাকের ডানে একবার বামে একবার যাওয়ার চেষ্টা করবো। কোন এক পাশে বেশি চলে যাচ্ছেন, ট্রাকেল ডেভিয়েশনকে ইন্ডিকেট করে। ওকে, তারপর ট্রাকেল থাক দেখবো। ওকে, তারপর এখানে ক্রিক এক্সটার্নাল ডিস্টেন্সটা দেখলাম, এটা নর্মালি 3 সেন্টিমিটার হয়। তাই এই জায়গায় তিনটা জিনিস দেখলাম, চেস্টে দুইটা জিনিস দেখবো, চেস্ট এক্সপালসিবিলিটি, আর একটা হচ্ছে বোকাল ফ্রিমিটাস। খুব সম্ভবত নতুন ম্যাকলয়েডসে বোকাল ফ্রিমিটাসটা বাদ দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা আর একটা বিষয় হচ্ছে কি, যেহেতু চেস্ট এক্সামিনেশন, তবে চেস্টের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি, অ্যাপেক্স বিট, ট্রাকিয়াল ডেভিয়েশন, ট্রাকিয়াল টাক, ক্রিক এক্সটার্নাল ডিস্টেন্স সাথে অ্যাপেক্স বিট। ওকে, অ্যাপেক্স বিটটা একটু দেখে নেবেন, ফিতা দিয়ে মাপার দরকার নেই, জাস্ট বলে দিবেন মিড ক্ল্যাভিকুলার লাইন থেকে, সরি মিড ক্ল্যাভিকুলার লাইনের মিডিয়ালি আছে আর ল্যাটারালি আছে, এইভাবে বলবেন, বলে দিবেন মিডিয়ালি আর ল্যাটারালি। এই চারটা জিনিস ইন্সপেকশন, দেন সরি ট্রাকিয়াল ডেভিয়েশন, ট্রাকিয়াল তাক, ক্রিক এক্সটার্নাল ডিস্টেন্স, অ্যাপেক্স বি, চেক এক্সপান্সিবিলিটি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বুকাল প্রিমিটাস। দেখেন চেক এক্সপান্সিবিলিটি দেখেন, নিয়ম আমি আমার দুই হাত পেশেন্টের এভাবে নেকে রাখবো, নিজের দুই ফিঙ্গার যতটুকু পারা যায় ক্লোজ রাখবো, পেশেন্টকে বলবো জোরে জোরে শ্বাস নেন, জোরে জোরে শ্বাস নেন ভাইয়া,
আমার দুই আঙ্গুল নরমাল কি হচ্ছে, অনুশ্বাস চললে একটু একটু দূরে দূরে সরে যাচ্ছে। ওকে, তিন জায়গায় করবো। প্রথমে এক জায়গায় এখানে, দেন হচ্ছে নিপলের এখানে, মানে জোরে জোরে শ্বাস নেই। এই দেখেন আমার হাতটা কিন্তু দূরে সরে যাচ্ছে। যদি 5 সেন্টিমিটার চেয়ে কম সরে, এটা বোঝাচ্ছে কি রেস্ট্রিক্টেড মুভমেন্ট বোঝাচ্ছে চেস্টের। ওকে, সো ফার্স্ট পজিশন অন দেয়ার, সেকেন্ড পজিশন অ্যারাউন্ড দ্য নিপল, থার্ড পজিশন অন দেয়ার। ওকে, জোরে জোরে শ্বাস নেবেন ভাইয়া। এই টেস্ট এক্সপেন্সিবিলিটি দেখা শেষ। দেন দেখতে পাচ্ছি কি বুকাল ফিমিটাস, নতুন মেকলেট সেটা বাদ দেওয়া হয়েছে, তাও আমরা দেখে নিই বুকাল ফিমিটাস কীভাবে দেখবো। জাস্ট মিড ক্লাভিকুলার লাইনে, মিড এক্সিলারি লাইন, মিড ক্লাভিকুলার, মিড এক্সিলারি অর অ্যান্টেরিয়র এক্সিলারি, এখানে আমি কী করবো, আমার হাতটা রেখে পেশেন্টকে কিছু একটা বলতে বলবো, সেটা দিয়ে আমি ফিল করবো। আর অবশ্যই শুরুতে কিন্তু সুপ্রা ক্লাভিকুলার ফসাতে দেখবেন, বিকজ ওখানে কী থাকে, লাংসের অ্যাপেক্সটা থাকে। ওকে, সো আপনি আপনি কী বলবেন জানেন, অনেকে বলে 3-3 বলতে, আমরা বলবো 99 বলেন। ওকে, তাই আপনি 99 বলেন তো, 99 এই যে আমি ফিল করতেছি 99। ওকে, মিড ক্লাভিকুলার লাইনে অনেকগুলো স্পেসে ধরবো, বলেন 99, অলওয়েজ কম্পেয়ার করবেন 99 দেখতে পারি, এখানে একবার করে, এখানে এসে আবার এখানে করে, আবার এখানে চলে আসবে, আবার নিচে দেখবো, আবার এখানে, এটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন। এই প্যাটার্নে দিতে পারে অথবা কম্পেয়ার করে রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট এভাবে করতে দেখতে পারে। এই হচ্ছে মোটামুটি পালপেশনের পয়েন্ট, সে এবার আসে অসপালপেশন, সরি পার্কাশন। পার্কাশন আমরা যেটা করবো, আমরা মোটামুটি সিমিলার যেসব স্পেসে আমি ভোকাল ফিল্টার্স দেখলাম সেসব স্পেসে আমি কী করবো, পার্কাস করবো। শুধু তো পার্কাসটা শোনাবো করতে গিয়ে, সুপ্রা ক্লাভিকুলার ফসা, মোটামুটি ভালোই বোঝাচ্ছে রেজোনেন্সটা। ধরেন কোন একটা জায়গায় ডাল পাচ্ছেন, ধরে নেবেন যে ওই জায়গায় ইয়ারের পরিবর্তে অন্য কিছু একটা আছে, ফ্লুইড হতে পারে, কনসোলিডেশন হতে পারে, ওটা কি স্টোনি ডায়াল নাকি উডি ডায়াল সেটাও কিন্তু আপনার ডিফারেনশিয়েট করতে হবে। তো মোটামুটি এভাবে করে আমরা এখানে করবো, দেন হচ্ছে কি অ্যাক্সিলারি লাইনে করবো কম্পেয়ার করে। হ্যাঁ, এখানে একবার, এখানে একবার, এখানে হাত এভাবে করে জিগজ্যাগ প্যাটার্ন করেন, সুবিধা হয় নিজের জন্য। মোটামুটি এই হচ্ছে, মোটামুটি আমি কী করলাম, পার্কাশন করলাম। এবার আসি অসকালটেশন। অসকালটেশন আমি কী শুনবো, ব্রেথ সাউন্ড আছে কিনা, কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা, কোনো ক্র্যাপস পাচ্ছে কিনা। ওকে, ওপাশে ফিরে জোরে জোরে শ্বাস নেবেন। হ্যাঁ, এটা রাখলে মনে রাখবেন সুপ্রা ক্লাভিকুলার ফসাতে আমরা বেল দিয়ে দেখব একটু ভাইয়া, এই তো জোরে জোরে শ্বাস নেন। বাকি স্পেসগুলো তো আমরা ডাইফ্রাম দিয়ে দেখি, কোনো অ্যাডেড সাউন্ড পাচ্ছি কি না, ব্রেথ সাউন্ডটা কি ভেসিকুলার নাকি ব্রঙ্কিয়াল নাকি নর্মাল আছে। সিমিলার মিড ক্লাভিকুলার লাইন বরাবর জোরে জোরে শ্বাস নিন। হ্যাঁ, মিড অ্যাক্সিলারি লাইন বরাবর। ওকে, এখানে জিগজ্যাগ প্যাটার্নে দেখেন অথবা কম্পেয়ার করে করে দেখবেন। আর দেন হচ্ছে কি বুকাল রেজোনেন্স, পেশেন্টকে বললেন 3-3 বলার জন্য, ভাই তিন, সরি 99 বলেন তো, 99 99 কম্পেয়ার করে করে দেখতেছি যে কোন জায়গায় আমি ভোকাল রেজোনেন্স বেশি পাচ্ছি কিনা, কোন জায়গায় আমি কোনো অ্যাডেড সাউন্ড পাচ্ছি, এগুলো সবগুলো আমি মোটামুটি
অসকারেশন দেখলাম ওকে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন ফ্রন্ট বলে এই পয়েন্ট মোটামুটি আমরা করলে আমাদের এক্সামিনেশনটা শেষ তবে এটা প্রেজেন্টেশন করাটা আমাদের বলতে হবে যে কোনো পাশে ডালনেস পাইছে কিনা কোনো জায়গায় ভোকাল রেজোনেন্স বাড়ছে কিনা কোনো জায়গায় ব্রেথ সাউন্ড অ্যাপসে কিনা এই সবগুলো পয়েন্ট মেনশন করে আমরা এক্সামিনেশনটা শেষ করতে হবে এক্সামিনেশন শেষে পেশেন্টকে বসে আপনার ওনার কাপড় পরিয়ে দেবেন শেষে একটা সালাম দিয়ে ধন্যবাদ দিয়ে এক্সামিনেশনটা শেষ করবেন ধন্যবাদ সবাই।